চিঙ্কি দিদি বিয়ন বিয়াই জামাই মেয়ের বাড়ি গেছে? সর্বনাশ, মিষ্টি হাতে গেল, হয়ে গেল, সংসার লাটে উঠে গেল, মেয়ের ঘর আবার জেগে যেই অশান্তি সেই অশান্তিতে ভরে গেল। এত কিছুর পরও ওই মেয়েটা, যে বদমাইশ মেয়েটা তিন নম্বর বসেছে, প্রীতমদের বাড়িতে উঠে বেশ ভালো রকম এনজয় করছিল, তাকে প্রীতমের মা মানে কাকিমা মেনে নিল, সর্বনাশ হয়ে গেল, সবার মুখে লাথি পড়লো গো, সবার মুখে লাথি, এইরকম একটা ধারণা, তাই তো? এখন টান টান উত্তেজনা চলছে ওয়াইটিতে, টান টান উত্তেজনা, কেন মেনে নিল প্রীতম, প্রীতমের মা কেন মেনে নিল, চিঙ্কি দিদিকে কেন মেনে নিল, ওই মেয়েটাকে কেন মেনে নিল, কিসের জন্য মেনে নিল, সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওটাতে। চলো বন্ধুরা, তাহলে আমি শুরু করি ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু, নাহলে এই পুরোটা না দেখে কিন্তু আমাকে বিচার করতে বসবে না। চলো তাহলে, প্রথম থেকে আমার একটাই কথা ছিল, চিঙ্কি দিদির নিজের মন জানে। আজ আমি চিঙ্কি দিদির বিরুদ্ধে দুটো ভিডিও করেছি বটে, কিন্তু দায়রার মধ্যে থেকে ভিডিও করেছি, সেটা চিঙ্কি দিদিও খুব ভালো করে জানে। আজ পর্যন্ত চিঙ্কি দিকে নিয়ে তারা ভিডিও করেছে না, মানে চিঙ্কিদির বিরুদ্ধে চিঙ্কিদিকে ছিঁড়ে ফেড়ে রেখে দিয়েছে, কিন্তু আমি কিচ্ছু করিনি। চিঙ্কিদির দুটো কথা আমার খারাপ লেগেছিলো, যেখানে আমার চিঙ্কিদিকে পছন্দ হয়নি কথাগুলো, সেই জন্য চিঙ্কিদির সাথে আমি আমার মতের মিল কোনোভাবে হয়নি। আর যখন মতের মিল হয়নি, আমার মনে হয়েছে চিঙ্কিদি অন্যায় করেছে, সেই জায়গাটা চিঙ্কিদির বিরুদ্ধে আমি ভিডিও করেছি। কেন না, অন্যায়টা যদি আমি জানতে পারি যে অন্যায়টা হয়েছে, আমি সেখানে সেই অন্যায়টা দেখে ভিডিও করবো না, তার হয়ে তাকে আমি সাপোর্ট করবো না। এর জন্য যদি আমার নাম হয় দোগলাবাজ, তো দোগলাবাজ আবার অনেকে আছে জেনে শুনে, সব জেনে, ভিতরে সমস্ত তথ্য জেনেও চিঙ্কি দিদির হয়েই ভিডিও করে যায়, কিন্তু আমি সেই দলে নই, কারণ আমি ওই বড় বড় ব্যাপার ছোটো ক্রিয়েটার, তো বড় বড় ব্যাপার, বড় বড় টিআরপি ওসব আমি বুঝি না। তো যাই হোক, আসল কথায় আছি, সব ফালতু কথা না বলে আসল কথায় আছি, সেটা হচ্ছে যে আমি আগা গোড়াই চেয়েছিলাম যে যিনি যাতে সংসার করে প্রীতমের সাথে, খুব ভালোভাবে যাতে সংসার করে, ভালোভাবে যাতে ওদের সংসারটা হয়। একটা মেয়ে স্বামীর বাড়ি ফিরে যেতে চাইছে, মানছি সে অনেক ভুল করেছে, অনেক কিছু বিস্তারিত সে পুরোনো ব্যাপার নিয়ে কাসুন্দি পুরোনো কাসুন্দি ঘাটা আমি একদমই পছন্দ করি না। আজকে ওরা ভালোভাবে সংসার করছে, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর স্বামীর সাথে সংসার করবো, শ্বশুর শাশুড়ি নিয়ে সকলকে নিয়ে সংসার করবো। সেই মেয়েটা যখন সংসার করছে, আমার একটাই কথা ছিল চিঙ্কিদিকে আমি মাঝে মাঝেই বলতাম, চিঙ্কিদির মন সেটা জানে যে এবার ওদেরকে মেনে নিলে ভালো হয়। হয়তো চিঙ্কিদির মনের মধ্যে কোনো জায়গায় রাগ পোষা ছিল, যাই হোক সেটা প্রীতম স্বীকার করছে যে কেউ কোনো অংশে কম যায়নি, এ ওকে গালাগাল দিয়েছে, ওকে গালাগাল দিয়েছে, এ যদি দশটা কথা শুনিয়েছে তো পনেরোটা কথা শুনিয়েছে, যাই হোক সব কিছু শেষে চিঙ্কিদি মেনে নিচ্ছে। তো আশা করবো যে সত্যি যেন এটা মেনে নেওয়ার মতোই হয়। এবার ভিতরে ওদের গট আপ ছিল কি মিট আপ ছিল আমরা পাবলিকরা কিচ্ছু জানি না, আমাদের কাছে ছিল সাপোর্ট করার ক্ষমতা যে আমরা তাকে সাপোর্ট করতে পারি। হয়তো অনেকেই বলবে কন্টেন্ট, আরে অ্যাজ দ্য কন্টেন্ট তো ভিডিও সবাই করবেই, ভিডিওর মাধ্যমে আমি যাকে নিয়ে কথা বলি না কেন সেটাই হয়ে দাঁড়ায় কন্টেন্ট, এটা খুব ধ্রুব সত্যি কথা, এটা নিয়ে ফালতু বকে কোনো লাভ নেই। অতএব এই কথার মধ্যে আমি প্রথম থেকেই চেয়েছিলাম যাতে ওদের পুরো পরিবার দুটোর মিটমাট হয়ে যায়, আমার এই জায়গায় কোনো অবজেকশন নেই। আর আমার একবারও মনে হয়নি যে কবিতা কাকিমা বা প্রীতম কিসের জন্য চিঙ্কিদিকে মেনে নিয়েছে, আমার মতামত এটাই যে মেনে নিয়েছে, খুব ভালো করেছে, ভীষণ ভালো করেছে, চিঙ্কিদিও বুদ্ধিমানের কাজ করেছে। একটা মাত্র যাই হোক, মেয়ে আদরের মেয়ে জামাই সবাইকে নিয়ে প্রীতম আজকে যেটা বললো, তারও ইচ্ছা করে যে তার শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে, আর তার শ্বশুর শাশুড়ি থাকবে, তার শ্বশুরবাড়ি থাকবে, সেও যাবে শ্বশুরবাড়ি, সব জামাইদের ইচ্ছা করে শাশুড়ি মায়ের মানে শ্বশুরবাড়ির আদর খাবার, আদর যত্র পাবার, একটা ভালোবাসা পাবার, বড়দের আশীর্বাদ পাবার, ঠিক যেমন একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকেই শ্বশুর শাশুড়ির আদর নিয়ে বা তাদের ভালোবাসায় থাকে, তো সেই রকম ধরনের ব্যাপার। তো সেই হিসেবে আমার মনে হয় প্রীতমের মানে আশা করাটাও কোনো অংশে ভুল নয়। এবার বলি জিমির বাবার, জিমির বাবার কথা বলি, তো জিমির বাবার কথা বলছিলাম যে আপনিও আর পিছিয়ে থেকে কী করবেন, আপনিও পারলে মেনে নিতে পারতেন, মেনে নিলে আমার মনে হয় সবটুকু ঠিক হয়েই যেত, এতে কিছু ক্ষতি হতো না, কারণ এক ধাপ করে সবাই এগিয়ে আসে। এত কিছুর পরেও কিন্তু ছেলের বাড়ি, এখনও আমাদের সমাজে ছেলের বাড়ি মেয়ের বাড়ি বলে একটা কথা থাকে, অনেক সময় মেয়ের বাড়ি এই নয় যে মেয়ের বাড়ির ফ্যামিলিকে সবসময় মাথা নত করে থাকতে হবে, কিন্তু কথাটা হচ্ছে কি যে এ এক ধাপ এগোবে, এগেও এক ধাপ এগোতে হবে, পিছিয়ে বললে হবে না, তবে সম্পর্কটা সুসম্পর্ক বজায় থাকবে। তো আগে কী হয়ে গেছে, আগে কী ঘটে গেছে, সেটা আগের ব্যাপার, অ্যাটলিস্ট মানুষ তো জানবে যে হ্যাঁ আপনি এগিয়ে এসেছেন, তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে ভবিষ্যতে ঘটে, তখন সেটা পাবলিক বিচার করবে, যেহেতু আপনাদের লাইফটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ছড়িয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। তো সেই হিসাবে আমার মনে হয় আপনিও যদি এগিয়ে আসেন, মানে জিমির বাবাকে বলছি, তাহলে মনে হয় সংসারটা আবার ভালোভাবে জোড়া লেগে যাবে, দুটো পরিবার ভালোভাবেই জোড়া লেগে যাবে। তো এটুকুই বলা ছিল, আপনি যথেষ্ট জ্ঞানীগুড়ি মানুষ, আপনার শিক্ষা বিদ্যা সব যথেষ্ট আছে, আর আপনি যথেষ্ট বিচক্ষণ, আপনাকে দেখলেও বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়। তো সেই হিসেবে আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আসি পরের কথায়, যে কবিতা কাকিমা কিসের জন্য ওই থার্ড বউ আখ্যা পাওয়া মেয়েটাকে মেনে নিল, এই জায়গায় আমার এই মুহূর্তে আর কোনো অবজেকশন নেই, তার কারণ আমি যতদূর এদের ভিডিও দেখে বা এদেরকে আপাতত আমার মনে হয় কোনো মানুষকে ভিতরে গিয়ে বিচার করার থেকে ওপর ওপর ভিডিওর মাধ্যমে আমার কন্টেন্ট আমি তাকে সাপোর্ট করবো, তাকে জেনে সাপোর্ট করবো, তাকে আমি যতটুকু দেখতে পাবো ভিডিওর মাধ্যমে ততটুকু বিচার করাই আমার মনে হয় শ্রেয়। তার ঘরে গিয়ে, তার ভিতরে ঢুকে, তার বাড়িতে কে কী বললো, তার ভিতরে কে কী করলো, এইসব নিয়ে বিচার করাটা আমার মনে হয় বড্ড বোকামি। যত ভিতরে ঢুকতে থাকবো তত নিজেকে চড়াতে থাকবো, আমার মনে হয় সব কিছু একটা দায়রার মধ্যে আছে। একটা সময় আমি বলবো যে যে কেউ যে কারোর মা কাকিমা জেঠিমা হয়ে যেতে পারে না, যখন তখন আমার মনে হয় আমিও একটা বাইরের মেয়ে, আমি আমার জায়গাটা সেরকমই বজায় রাখবো, যতটুকু কথা আমি তাকে বলতে পারবো, এই সব ভিডিওর মাধ্যমে প্রীতমকে কবিতা কাকিমাকে দুটো এইরকমই কথা বলতে পারি, এর থেকে বেশি অধিকার ফলানোটা আমার মনে হয় আমারও উচিত হবে না, আমার মনে হয়। অতএব যে বা যারা ভাবছে আমার মনে হয় এগুলো নিতান্তই বোকামি, কারণ
এইরকমভাবে ওদের সংসারটা আবার নতুন করে ফাটল ধরছে। ওরা কন্ট্রোভার্সি চাইছে না, ওরা দুজো পরিবারগুলো মিলে যাচ্ছে, তাহলে কন্ট্রোভার্সির মতো কোয়েশ্চেন আবার উঠছে কেন? কিসের জন্য উঠছে? শুধুমাত্র কি সাপোর্ট করার জন্য? আমিও তো চিঙ্কি দিদিকে সাপোর্ট করেছি, ওই আমার মনের মধ্যে তো চিঙ্কি দিদিকে নিয়ে বিরাট কিছু আসিয়ে নেই, তাহলে আমিও তো কোয়েশ্চেন করতে পারতাম, চিঙ্কি দিদি তুমি সেই মেনে নিলে, তোমার তো উচিত হয়নি মেনে নেওয়া। কিন্তু না, আমি ভীষণ খুশি হয়েছি, দুটো পরিবার মিলে গেছে, আমি ভীষণ খুশি হয়েছি, কারণ প্রত্যেকের মুখে মুখে এক কথা ছিল, দুই পরিবার এদের ফ্যামিলির কেচ্ছা তুলে ঝামেলা বাড়াচ্ছে, কন্ট্রোভার্সি করছে। আমার মনে হয় এদের একটা সোশ্যাল মিডিয়া, এদের একটা জায়গা তৈরি হয়েছে, এরপর দুটো পরিবারের কেচ্ছা যত না বাড়বে ততটাই মনে হয় মঙ্গল। প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা ভিউয়ার্স যাই বলো না কেন, প্রত্যেকের কাছে আমার মনে হয় এটাই সব থেকে জরুরি, যে দুটো পরিবার মিলে গেলে ভালো হয়। আমারও একটা কথা, দুটো পরিবার যাতে মিলে যায়, এরা যাতে হ্যাপিলি সকলে মিলে আনন্দে থাকতে পারে। অতএব প্রত্যেকের ফ্যামিলির একটা ডিসিশন আছে, আমরা ভিউয়ার্সরা, আমরা ক্রিয়েটাররা অবশ্যই তাদের ক্রাইসিসের পাশে থাকবো, কিন্তু আমার মনে হয় সেই তারও একটা লিমিটেশন বা একটা দায়রা আছে সব ব্যাপারে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নাক না গলিয়ে। আমি চিঙ্কি দিদিকে সাপোর্ট করেছি, তার মানে এই নয় যে আমি চিঙ্কিদির মাথা কিনে নিয়েছি, এটা নয়। আমি তাকে সাপোর্ট করেছি মানে এই নয় যে আমি তার জীবনটা কিনে নিয়েছি, কেন তুমি মেনে নিলে, কিসের জন্য তুমি প্রীতমকে মেনে নিলে, আমি কোয়েশ্চেন করার কি? আমি যদি চিঙ্কিদিকে সাপোর্ট করি, আমি যদি চিঙ্কিদিদিকে ভালোবাসি, ভালোবেসে ভিডিও করে থাকি তাকে নিয়ে, তাহলে আমি কী চাইবো? তার ভালোটা চাইবো আগে, তার মেয়েকে সে মেনে নেবে, কোন মা চাইবে? দিনের পর দিন, দিনের পর দিন আজকে তোমরা বলতে পারো দুগলিবাজি, না আমি এখানে চিঙ্কিদিকেও সাপোর্ট করছি, আমি এখানে প্রীতমকেও সাপোর্ট করছি, কেন না? কোনো সংসারে ফাটল নিয়ে সারা জীবন চলা যায় না। আরে ভাই, বিপদে আপদে সব কিছুর মাধ্যম হয়ে না দুটো পরিবার এক হয়ে যায়। অতএব এরা যখন স্টেপ বাই স্টেপ একজন করে এগিয়ে এসেছে, অতএব একে মা মনসা, তার উপর যদি ধুনোর গন্ধ দেওয়া হয় আর কিছু বাকি থাকে? অতএব এই ধুনোর গন্ধটা আর দেওয়া কেন, কিসের জন্য? প্রত্যেকটা ফ্যামিলির নিজস্ব ডিসিশন থাকে, বারবার বলছি, সেই ডিসিশনে হস্তক্ষেপ করার অধিকার আমার মনে হয় কোনো বাইরের লোকে থাকা উচিত নয়। তারা তাদের লাইফটাকে ভালো করে বুঝবে, তারা যখন বলছে যে ওই মেয়েটিকে তারা মেয়ের জায়গা দিয়েছে, তাকে ভালোবাসছে, তাহলে তাদের প্রবলেম, তাদেরকে বুঝে নিতে দাও, তাদেরকে বুঝে নিতে দেওয়া হোক, সেই জায়গায় জল ঢেলে আবার কন্ট্রোভার্সিটাকে বাড়ানোটা খুব উচিত হবে? আর এত চাহিদা কিসের, এত চাহিদা কিসের, এত আমার 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 ইউজ করা, এই করা, ইউজের কথাটা কখন আসে, ইউজের কথাটা কখন আসে? যখন আমি কাউকে ইউজ হতে দেবো, আমি কাউকে ইউজ হতে দেবো, এই তো আমি চিঙ্কিদির ওই ভিডিও করেছি, আমি কেন চিঙ্কিদিকে আমাকে ইউজ হতে দেবো? আমি তার সাপোর্টে থেকেছি ততদিন, বলেছি যতদিন তাকে আমার পছন্দ হয়েছে তার কথাবার্তা, যখন আমি দেখেছি সে ভুল করছে তখন আমি তার মুখের ওপর জোর গলায় তার বিরুদ্ধে ভিডিও করে তাকে বলেছি। তাতে তার যদি খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই, কারণ আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা বলবোই, আর এটাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বভাবগত বৈশিষ্ট্য হওয়ার দরকার ভিডিওর খাতিরে, আমি সেটাই করেছি। তার জন্য যদি কেউ আমায় দোকলাবাজ বলে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি আবারও বলছি, এই প্রীতম জিমি পরিবার দুটো মিলে গেছে, মানে চিঙ্কিদির পরিবার, আমি ভীষণ খুশি হয়েছি, এখানে আমার তরফ থেকে কোনোরকম কোনো প্রশ্ন ওদেরকে নেই, ওদেরকে নেই। আর প্রীতমের মা বাবা, আমি যতটুকু বুঝলাম, তারা যে কথাগুলো বলছে ভিডিওর মাধ্যমে, আমার অতিরিক্ত বেশি ভিতরে ঢোকার দরকার নেই, ভিডিওর মাধ্যমে তারা যে কথাগুলো বলেছে তারা তাদের জায়গায় যুক্তিযুক্ত, চিঙ্কিদি ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলেছে সেও তার পক্ষে যুক্তিযুক্ত। শুধু আমার একটু অবজেকশন আছে, সেটা হচ্ছে জিমির বাবার কথা, যে সবাই যখন মিলে গেল আমার মনে হয় আপনার এই পরিবার দুটোকে মিল করিয়ে আপনি তো বাড়ির কর্তা, অতএব সেই হিসেবে আপনি যদি পুরো ব্যাপারটাকে মেনে নেন আমার মনে হয় সবটাই সোনায় সোহাগা। এই যে আপনি একটা ছোট্ট ফাটল রেখে গেলেন না, এটা কোনো না কোনো জায়গায় একটা কন্ট্রোভার্সি জায়গা তৈরি হয়ে গেল, কোনো না কোনো জায়গায়। আপনি বাবা, আপনি পিতা, আপনি আপনার কর্ম করবেন, ছেলে মেয়েদের কাছ থেকে আপনি আশা রাখবেন কেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনাকে নিয়ে ভালো বলবে, আপনাকে দেখবে, সে আপনার নিজেরই হোক, সতই হোক আর যেই হোক না কেন, বাবা মার কোনো কিছু আশা নিয়ে ছেলে মেয়ে মানুষ করাটা তো উচিত নয়, কখনোই উচিত নয়, এখনকার দিনে তো কোনো দিনই উচিত নয়। আপনি বাবা মার মতো কাজ করবেন, বাবার মতো কাজ করবেন, চিঙ্কিদি মা মায়ের মতো কাজ করবে, ভবিষ্যতে কি পাচ্ছেন সেটা ভেবে কোনো লাভ নেই, কিন্তু আপনার আপনি যে ভালো কাজটা করলেন, মেয়ে জামাইকে মিলিয়ে নিলেন, আমার মনে হয় এটাই সব দিক থেকে রয়ে যাবে, আর কিছু হবে না, এটুকুই। যাক, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আমার মতামত এইটুখানি ছিল, খুব ভালো হয়েছে দুটো পরিবার মিলে গেছে, আরও ভালো হবে যদি জিমির বাবা পুরো ব্যাপারটাকে মেনে নেয়, এটুকুই আর কি। চলো সবাই ভালো থেকো, আর অতিরিক্ত আশা করাটা উচিত না, নেকু বেশি আশা করিস না, এটা আমি তোকেই বোঝাতে চাইলাম, সেই জন্য ভিডিও শেষে তোর নামটা দিলাম, বেশি আশা করিস না, ভিডিও করছিস ভিডিওর মতো ভিডিও কর, ওইটুকুই রাখ। অবশ্যই যার দোষ দেখবো তাকে চোখে আঙুল দিয়ে দেখাবো, চোখে আঙুল দিয়ে বলবো, কারণ এটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, বাট তোরা বেশি একটু আশা করে ফেলিস, আসলে স্বার্থ নিয়ে কাজ করিস কি না, সেই জন্য স্বার্থ ছেড়ে কাজ করে দেখ, তাহলে দেখবি খারাপ লাগা মন্দ লাগা লাগবে না। এই যে আমি যদি স্বার্থ নিয়ে কাজ করতাম তোর মতো অনেক মনের মধ্যে কোয়েশ্চেন থাকতো, কিন্তু আমার মনে হয় দুটো ফ্যামিলি এক হয়েছে, তাদের নিজস্ব মতামত আছে, তারা নিজেদের মতো ভিডিও করছে, তারা সবাইকে মেনে নিচ্ছে, আখেরে তো ভালো হওয়ার কথা। সংসার যদি মিলে যায়, সবাই যদি ভালোবেসে থাকতে শুরু করে পুরনো কথা বলে, এর নামই তো সংসার, কিনে নেই সংসার টংসার করিস না নাকি, এত হিংসা কিসের, এত স্বার্থ নিয়ে চলিস কেন, একটু স্বার্থ ছেড়ে বেরিয়ে আয়, দেখ সবটাই চোখের মধ্যে সুন্দর লাগবে, আমার তো সুন্দর লাগছে, কি সুন্দর দুটো পরিবার মিশে গেছে। আমার মনে হয় দর্শকরা তোমরা কি বলো, সবাই তোমরা এরকম চাও না, আমি জানি তোমরা চাও, অনেকেই তোমরা চাও, তো আমিও চাই, চলো দাদা ভাই।